সানডে সাসপেন্স শুধুমাত্র মির্চিতে। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য প্রচেত গুপ্তর লেখা প্রসাদবাবুর ভয়। প্রচেত গুপ্তর জন্ম 14 অক্টোবর 1962 সালে। শিক্ষাজীবন কাটে কলকাতায়। বাঙুর বয় স্কুল থেকে বেরিয়ে ভর্তি হন স্কটিশ চার্চ কলেজে। পড়াশোনার পাশাপাশি খুবই অল্প বয়স থেকেই শুরু হয় তার সাহিত্য চর্চা। মাত্র 12 বছর বয়সে আনন্দমেলা পত্রিকায় প্রকাশিত হয় তার প্রথম গল্প। 2004 সালে আনন্দলোক পত্রিকায় প্রকাশিত হয় তার প্রথম উপন্যাস আমার যা আছে। এরপর থেকে দেশ, 1920, সানন্দা এবং আরও বিভিন্ন পত্রপত্রিকার জন্য নিয়মিতভাবে লিখে গেছেন বহু গল্প এবং উপন্যাস। তাদের মধ্যে বিখ্যাত আশ্চর্য পুকুর, দেরি হয়ে গেছে, রাজকন্যা ইত্যাদি। আমাদের আজকের গল্পের প্রধান চরিত্রে প্রসাদবাবু ও বীণা। গল্প পাঠে দীপ, গল্পের সূত্রধার আমি সোমক। শুরু হচ্ছে প্রসাদবাবুর ভয়। একটাই ঘর, দোতলার ছাদের ওপর। ঘর খুব বড়, একজন কেন পাঁচজনও হাত পা ছড়িয়ে থাকতে পারে। ঘরের সঙ্গে লাগোয়া ছাদটাও বড়। শহরের এই পাড়াটা বেশ নিরিবিলি, গাছপালা অনেক। এই বাড়ির চারপাশেও গাছ, ভেতরেও একটা ছোট মতো বাগান রয়েছে, তবে সে বাগানে ফুল ফলের গাছ কিছুই নেই, শুধুই আগাছা। থাকার মধ্যে রয়েছে শুধু ঝাঁকড়া একটা নারকোল গাছ। গাছটা বাড়ির গা ঘেঁষে একেবারে ছাদ পর্যন্ত উঠে গেছে। ছাদের ছোট্ট পাঁচিল টপকে ডালপালা নিয়ে ঝুঁকে পড়েছে ছাদের ওপর। বাড়ি দেখে প্রসাদবাবুর মনটা ভালো হয়ে গেল। ভগ্নিপতি কিঙ্কর আর বোন ছন্দাকে মনে মনে ধন্যবাদ জানালেন। এ বাড়িটায় না এলে মস্ত বোকামি হয়ে যেত। এমন চমৎকার ঘর, এমন চমৎকার ছাদ কোথাও পাওয়া যাবে না। এর পরেও প্রসাদবাবুর মন হালকা খচখচ করে উঠল। কারণ কি? কারণ 54 বছরের প্রসাদবাবু একজন ভীতু মানুষ। অন্ধকার ঘর, খাটের তলায় খুটখাট, দরজার ক্যাঁচ ক্যাঁচে তিনি চমকে ওঠেন, তাই ছাদ দেখেও একটু ঘাবড়ে গেছেন। ছোটদের ভূতের ভয় মানায়, কিন্তু বড়রা ভূতে ভয় পেলে সেটা বিরাট একটা হাসি ঠাট্টার ব্যাপার হয়। আমাদের এই প্রসাদবাবুর বেলাতেও তাই হয়েছে। সবাই তাঁর ভূতের ভয় নিয়ে মজা করে। হয়তো কোনো একদিন অফিসে ফাইল নিয়ে ক্যাশ ডিপার্টমেন্টে গেছেন, সেখানে কাজ করেন সিসিরবাবু। তিনি ফাইল সরিয়ে নিচু গলায় বললেন, হিসেব টিসেব পরে হবে দাদা, আগে বলুন কাল রাতে ওরা কি এসেছিল নাকি? প্রসাদবাবু অবাক হয়ে বললেন, রাতে? রাতে আবার কারা আসবে? শিশিরবাবু ঝুঁকে পড়েন, আরো গলা নামিয়ে বলেন, আরে বাবা, রাত বিরেতে আপনার কাছে যারা আসে তাদের কথা বলছি। ওই যে লম্বা হাত, উল্টো দিকে গোড়ালি, কেউ এসেছিল নাকি? প্রসাদবাবু শুকনো হেসে বলেন, ঠাট্টা করছেন? শিশিরবাবু হেসে ফেলেন, বলেন, না না, ঠাট্টা করবো কেন? ভূত খুব সিরিয়াস একটা বিষয়, সিরিয়াস বিষয় নিয়ে কখনো ঠাট্টা করা যায়? আমার ছোট ছেলেটা ক্লাস 5-এ পড়ছে, সেও ঠিক আপনার মতো, ভূত নিয়ে হাসি ঠাট্টা একেবারেই সহ্য করতে পারে না। অফিসের বাইরেও একই কাণ্ড, পাড়াতেও অনেকে তার ভয়ের কথা জানে। সেদিন সন্ধ্যেবেলা অফিস থেকে ফিরছিলেন প্রসাদবাবু, গলির মোড়ে জটলা করে দাঁড়িয়েছিল পাড়ার ছেলেরা। প্রসাদবাবুকে দেখে চুপ করে গেল। পল্টু গম্ভীর গলায় বলল, প্রসাদ কাকু নাকি? প্রসাদবাবু থমকে গেলেন, বললেন, কেন, কিছু বলবে পল্টু? পল্টু সিরিয়াস গলায় বলল, না তেমন কিছু নয়, আপনাকে একটু সাবধান করে দিচ্ছিলাম আর কি। সাবধান? কিসের জন্য? গোলমাল টোলমাল কিছু হয়েছে নাকি? পল্টু গলা গম্ভীর করে বলল, না এখনো হয়নি, তবে হতে পারে। আজ অমাবস্যা কি না, ভূতেদের ফেভারিট তিথি, তো ওই জন্য আপনাকে বলছিলাম একটু
সাবধান থাকবেন কাকু। ছেলেরা সবাই হেসে উঠল। প্রসাদবাবু মাথা নামিয়ে হাঁটতে লাগলেন। শুধু বাইরের লোক নয়, নিজের লোকেরাও প্রসাদবাবুকে ছাড়ে না। আসানসোল থেকে বিচ্ছু ভাগ্নে ফোন করে বলে, হ্যালো হ্যালো মামা, মামা নেট সার্চ করে দেখলাম জাপানে একটা দারুণ জিনিস বেরিয়েছে, ঘোস্ট লক, ভূত ঠেকানোর তালা, জানলা দরজায় লাগালে ঘরে ভূত ঢুকতে পারবে না, যদি বলো তোমার জন্য একটা অর্ডার দিই। প্রসাদবাবু রাগ হয়, ইচ্ছে করে ভাগ্নিকে একটা ধমক দিই, কিন্তু পারেন না, কারণ দোষ তো আর অন্য কারুর নয়, দোষ তো তার নিজের। বুড়ো বয়সে ভূতের ভয় পেলে সকলেই রসিকতা করবে, ব্যাপারটাও বিচ্ছিরি। বয়সকালে নানান অসুখ আছে, বাত, দাঁত ব্যথা, কান কটকট, কিন্তু সেসবের ওষুধ আছে, ভূতের ভয় কাটানোর কোনো ওষুধ নেই। প্রসাদবাবু রোজই মনে মনে প্রতিজ্ঞা করেন, আর নয়, এবার মনে জোর এনে ভয়ের অসুখ সারাবেনই, কিন্তু পারছেন না, কি লজ্জার কথা। প্রসাদবাবুর পুরো নাম প্রসাদ রঞ্জন প্রামাণিক, সহজ সরল ছাপোষা মানুষ, কলকাতা থেকে বেশ খানিকটা দূরের এই শহরে ছোটখাটো একটা চাকরি করেন, ঠিক সময় অফিসে আসেন, টিফিনের সময় অফিসের নিচে নেমে ফুটপাতের দোকান থেকে টোস্ট আর কলা কিনে টিফিন সারেন। সহকর্মীরা বলেন, ও প্রসাদদা, পাউরুটি কলা ছেড়ে একটা অন্য কিছু হবে নাকি, একটা ফিশ ফ্রাই বলি। প্রসাদবাবু অল্প হেসে দুপাশে মাথা নাড়েন, বলেন, না ভাই, আমার এই পাউরুটি ভালো। প্রসাদবাবু সাধারণ খাবার পছন্দ করেন, সাধারণভাবে থাকেন, যাকে বলে সিম্পল লিভিং। বিয়ে থা করেননি, নিজের লোক বলতে বোন ভগ্নিপতি, তারা থাকে আসানসোলে। কিছুদিন আগে পর্যন্ত প্রসাদবাবু সুখে আছি নামের একটা মেস বাড়িতে ছিলেন, স্টেশনের ঠিক পাশেই, বাড়িটা অতি পুরনো। মেসের মালিক সারাচ্ছি সারাবো করেছেন, কিন্তু কাজের কাজ কিছু করেননি। একদিন সকালে সুখে আছিতে একটা কাণ্ড ঘটল। খাওয়ার ঘরে সবাই খেতে বসেছে, অফিস যাওয়ার তাড়া, হঠাৎ ছাদ থেকে ঝিরঝির করে বালি সুরকি ডাল মাছের ঝোলের ওপর পড়তে লাগল। মেসের মালিক চিৎকার করে উঠলেন, এই এই ভূমিকম্প, এই ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্প। খাওয়া টাওয়া ফেলে সবাই ছুটল বাড়ির বাইরে, দু একজন ভাতের থালাও হাতে নিয়ে ছুটল। একটু পরেই বোঝা গেল ভূমিকম্প টুমিকম্প বাজে কথা, পুরনো মেস বাড়ি এবার ভেতর থেকেও ভেঙে পড়তে শুরু করেছে। চুন সুরকি ফেলে ওয়ার্নিং দিচ্ছে, এরপর মাথায় ইট পাথর লোহা লক্কর ফেলবে। এরপরই সুখে আছি মেস খালি করে মেরামতের কাজ শুরু হয়েছে, কাজ শেষ হতে সময় লাগবে, বছরখানেকও লাগতে পারে। যারা মেসে ছিলেন তারা নিজেদের মতো ব্যবস্থা করে নিলেন, এই ছোট শহরে আর দ্বিতীয় মেস নেই, কেউ গেলেন আশেপাশে আত্মীয়র বাড়িতে, কেউ দল বেঁধে বাড়ি ভাড়া করলেন, কেউ আবার হোটেলে ঘর নিলেন। প্রসাদবাবু তাই করলেন, অফিসের কাছাকাছি একটি হোটেলে উঠলেন, কিন্তু খরচা পোষাতে পারলেন না, তার উপরে হোটেলের খাওয়া তাঁর একেবারেই সহ্য হল না, সারা দিন ঢেকুর ওঠে। এরকম সময় আসানসোলে বসে এই বাড়িটার ব্যবস্থা করে দিল কিঙ্কর আর ছন্দা। বাড়ির মালিক আসানসোলে চাকরি করেন, পরিবার নিয়ে সেখানেই থাকেন, এক বছর হলো বাড়িটা ফাঁকা পড়ে আছে। অনেকদিন ধরে নিজের একজন পছন্দসই ভাড়াটে খুঁজছিলেন, ছাদের ঘরে থাকবেন, বয়স্ক মানুষ যিনি ভাড়া থাকবেন, অথচ পুরোপুরি ভাড়াটে হবেন না, বাড়িটা একটু দেখভালও করবেন, ছেলেপিলেরা পাঁচিল টপকে বাগানে ঢুকলে ধমক দেবেন, ভবঘুরেরা বারান্দায় উঠে আস্তানা গাড়তে চাইলে তেড়ে যাবেন, রোববার করে লোক ডেকে বাগানের আগাছা কাটাবেন। প্রস্তাবটা লুফে নিল কিঙ্কর, কারণ ভাড়া যৎসামান্যই। কিঙ্কর প্রসাদবাবুকে টেলিফোনে সব বলল। প্রসাদবাবু বললেন, বাড়ি দেখভাল করতে হবে মানে? কিঙ্কর, এটা আমার পছন্দ হচ্ছে না, উটকো ঝামেলা। কিঙ্কর বিরক্ত গলায় বলল, চুপ করুন তো, বাড়ি দেখভাল মানে কি আর লাঠি হাতে রাজ্যকে পাহারা, একটু মাত্র হাঁক ডাক দিলেই হবে, বাড়ির মালিক ভয় পাচ্ছে খালি বাড়ি দেখে এরপর চোর ডাকাত দরজা জানলা খুলে নিয়ে না যায়, এই জন্যই একজনকে চাইছে। বছর খানেক আগে বাড়িতে কি যেন একটা গোলমাল হয়েছিল, তারপর থেকে বাড়ি বন্ধ,
প্রসাদবাবু ঢোক গিলে বললেন, গোলমাল মানে কি গোলমাল? ভগ্নিপতি আরো বিরক্ত হয়ে বলল, আমি জানি না, আপনি আপনার বোনের সঙ্গে কথা বলুন তো। সন্ধ্যা টেলিফোন ধরে দাদার উপর রাগ দেখালো, বলল, কি গোলমাল জানে তোমার কি হবে দাদা? প্রসাদবাবু মিনমিন করে বললেন, না মানে চুরি টুরি নয় তো। চুরি ডাকাতি খুন যাই হোক, তোমার কি? কিচ্ছু না, তোমার সস্তায় বাড়ি চাই, ব্যাস সব গোলমাল মিটে গেল। এই সপ্তাহে মালপত্র নিয়ে ওখানে চলে যাবে, ওই ঘর কিন্তু মোটেও ফাঁকা থাকবে না, এই বলে দিচ্ছি। হ্যাঁ, দেখবে তোমার পুরনো মেসেরই কেউ ডবল ভাড়া দিয়ে নিয়ে নিয়েছে, তখন মাথা চাপড়াতে হবে। আজই তোমার ভগ্নিপতি বাড়ির মালিককে এক মাসের অ্যাডভান্স ভাড়া দিয়ে দিচ্ছে, পরশুর মধ্যেই লোক মারফত তোমার কাছে চাবি চলে যাচ্ছে। শুনেছি তো নিরিবিলি জায়গা, ছাদের ওপর ঘর বলে রোদ হাওয়া ফ্রি, কোনো ঝামেলা নেই। তুমি মেজবাড়ির অন্ধকার ছোট ছোট ঘরে থাকতে বলেই না তোমার ওসব ভূতের টুতের ভয়, খোলামেলা জায়গায় থাকবে, আজে বাজে ভয় সব পালিয়ে যাবে। তাছাড়া খাওয়া নিয়েও তো চিন্তা নেই, ওই বাড়িতে একসময় কাজ করতো বিনার মা, সে তোমার রান্নাবান্না করে দেবে, আমি বলে রাখবো খন। প্রসাদবাবু বললেন, বাড়িতে গেলামই না, তার আগেই রান্নার লোক ঠিক করে ফেললি। সন্ধ্যা কিছু একটা বলতে গিয়ে চুপ করে গেল, বলল, তুমিও তো ভেবো না তো, আমি নিজে গিয়ে তোমার নতুন বাড়ি গুছিয়ে দিয়ে আসবো, ওকে ছুটি নিতেও বলেছি। প্রসাদবাবু বুঝলেন আর কোনো উপায় নেই, বোন ভগ্নিপতির ঠিক করে দেওয়া বাড়িতেই উঠতে হবে। বেচারীরা অতদূর থেকে বাড়ি খুঁজে দিয়েছে এটাও একটা কথা। দিন তিনেক পর এক ভোরবেলা মালপত্র নিয়ে নতুন বাড়িতে উঠে এলেন প্রসাদবাবু। এসে দেখলেন সত্যি অসুবিধার কিছু নেই, একতলা বাড়ি, নিচটা বড় বড় তালা দিয়ে বন্ধ, পাশ দিয়ে ছাদ পর্যন্ত উঠে গেছে লোহার সিঁড়ি, উঠে গেলেই ছাদ, একপাশে ঘর। ঘর দেখে প্রসাদবাবু চমকে উঠলেন, ঘর তো বিরাট, হেসে খেলে গড়াগড়ি দিয়ে থাকতে পারবেন। ঘরের কোনায় খাট, খাটের মাথার কাছে জানলা, জানলা খুললেই ছাদ, সেটাও বড়। ভোরের নরম রোদ পড়েছে, নারকল গাছটা ঝুঁকে আছে শান্ত ভঙ্গিতে, একটু একটু দুলছে। বাহ, অল্পক্ষণের মধ্যেই মনের খচখচানি দূর হয়ে গেল প্রসাদবাবুর। তিনি মনে মনে ঠিক করলেন এবার বদলে যাবেন, ভূতটুতের ছেলে মানুষই মাথা থেকে ঝেড়ে ফেলবেন একদম, সবাই চমকে যাবে, হাসি ঠাট্টা বন্ধ হয়ে যাবে। আজ সন্ধেবেলা অফিস থেকে ফিরে মাদুর পেতে ছাদটায় খানিকক্ষণ বসে থাকলে কেমন হয়। বেলা একটু বাড়তেই 11-12 বছরের একটি মেয়ে এসে হাজির হল, মিষ্টি দেখতে, গায়ে একটা ফুল কাটা ফ্রক, ঘাড়ের দুপাশে দুটো বিনুনি ঝুলছে, তাতে লাল রঙের সস্তার ফিতে, কপালে ছোট্ট একটা কালো টিপ। প্রসাদবাবু বললেন, তুই কে? মেয়েটি হাসি হাসি মুখে বলল, আমি বীণা। বীণা কে? মেয়েটা ফিক করে হেসে বলল, বীণার মায়ের মেয়ে। প্রসাদবাবুর এবার মনে পড়ে গেল, বীণার মা মানে যে মহিলা তার রান্না করবে। প্রসাদবাবু বললেন, তোর মা কোথায়? মায়ের জ্বর হয়েছে, আমায় বললে তুই গিয়ে রান্না করে দিয়ে, নইলে নতুন মানুষ বিপদে পড়বে। তুই রান্না করবি এইটুকু ছোট্ট মেয়ের? এইটুকু মেয়ে বলে এইটুকু এইটুকু রান্না পারবো, ভাত ডাল আলু ভাজা চলবে? প্রসাদবাবু মেয়েটার কথা শুনে মজা পেলেন, বললেন, ডাল ভাতে খুব হবে, তুই বেশ গুছিয়ে কথা বলতে পারিস তো বীণা। গুছিয়ে রান্নাও করতে পারি। কথায় কথায় হাসিস কেন? মনে হয় হাসির রোগ আছে। প্রসাদবাবু চোখ পাকিয়ে তাকালেন, বীণা রান্নাঘরে ছুটে পালালো, রান্নাঘর পাশেই। বীণা ছুটে যাওয়ার সময় একটা ঝমঝম আওয়াজ পেলেন প্রসাদবাবু, মেয়েটা ঘুঙুর পড়েছে নাকি, কই চোখে পড়ল না তো, কে জানে ছোট মেয়েরা ছুটোছুটি করলে বোধ হয় এরকম ঘুঙুরের আওয়াজ হয়। প্রসাদবাবু হেসে ফেললেন, অফিস যেতে হবে। খানিক পরে খবরের কাগজ রেখে স্নানে গেলেন, এ বাড়িতে জলের সমস্যা নেই, সময় নিয়ে স্নান করা গেল। সুখে আছি মেসে জলের টানাটানি ছিল, মাথা পিছু এক বালতি পাওয়া যেত। খেতে বসলেন প্রসাদবাবু, বীণা রান্না খারাপ করেছে, সবেতেই গাদা খানিক চিনি, ছোট মেয়ে কতটা আর পারবে। খাবার শেষে প্রসাদবাবুকে মুখ ধোয়ার জল এগিয়ে দিয়ে বীণা বলল, রান্না ঠিক হয়েছে? ঠিক আছে,
রাতে রুটি করতে কখন আসবি? আমি আর আসবো না, রাতে রুটি তরকারি করে গেলাম, কাল থেকে মা আসবে, বিনার মা। বিনার হাসি শুনে প্রসাদবাবুর ভালো লাগলো, তবুও বললেন, ফাজিল মেয়ে আবার হাসে, চরকাবি এবার। ঠিক আছে, তুইও মায়ের সঙ্গে সঙ্গে মাঝে মধ্যে চলে আসিস। কি জানি মা আমাকে আসতে দেবে কিনা, মনে হয় না দেবে। আমি বলে দেব। প্রসাদবাবু অফিসে যাওয়ার জন্য বেরিয়ে ঘরে তালা দিলেন। বিনা দাঁড়িয়ে ছিল ছাদের এক কোণে। প্রসাদবাবু বললেন, কি রে বাড়ি যাবি না? আমি একটু থাকবো এখানে, এই বেশি না খানিকক্ষণ। দু আঙুল ফাঁক করে খানিকক্ষণ সময়টা দেখালো বিনা। প্রসাদবাবু ভুরু কুচকে বললেন, থাকবি কি করবি? ছাদে খেলবো। বাড়ি গিয়ে খেল, বিনুনি ঝাঁকিয়ে বিনা বলল। মা খেলতে দেবে না, আবার কাজে পাঠিয়ে দেবে। এমনিতেই মেয়েটাকে খুব পছন্দ হয়েছে প্রসাদবাবুর, এখন মনটা আরো নরম হয়ে গেল। আহারে ছোট্ট মেয়ে, কাজকর্ম শেষ করে খেলতে চাইছে। হেসে বললেন, আচ্ছা সে না হয় থাকবি, কিন্তু খেলবি কার সঙ্গে, একা? বিনা উৎসাহ নিয়ে বলল, একাই খেলবো, ছক কেটে এক্কা দোক্কা খেলবো, আর ওই যে গাছটা আছে নারকল গাছটা, ওর সঙ্গেও খেলবো। দেখো না আমার সঙ্গে খেলবে বলে একেবারে ছাদে উঠে এসেছে। আমরা হাত ধরাধরি করে নাচবো লাফাবো, দুজনে আগেও খেলেছি। এগিয়ে গিয়ে গাছের পাতাগুলো ধরে নাড়া দিল বিনা, ডালপালা দুটো তুলে উঠল, সাড়া দিল। প্রসাদবাবু মনে মনে বললেন, পাগল মেয়ে। মুখে বললেন, ঠিক আছে খেল আমি চললাম, তুই যখন যাবি সিঁড়ির মুখে গ্রিলের দরজাটা ভালো করে বন্ধ করে দিয়ে যাবি, ঠিক আছে? আর তোর মা কাল যেন তাড়াতাড়ি আসে, দেরি হলে আমার কিন্তু অফিসে লেট হয়ে যাবে। লোহার সিঁড়ি বেয়ে নিচে নামার সময় প্রসাদবাবু গুনগুন করে গান করতে লাগলেন। কত বছর পরে যে তিনি নিজের মনে গান করলেন। অফিসের কাউকে নতুন বাড়ির কথা ভাঙলেন না প্রসাদবাবু, তিনি ঠিক করেছেন রবিবার সন্ধ্যেবেলা অফিস আর সুখে আছি মেসের কয়েকজনকে ডাকবেন, ছাদে বসে গল্পগুজব হবে, সঙ্গে চা আর একটা করে ফিশ ফ্রাই। একটু খরচ হয়ে যাবে ঠিকই, তা হোক, চমৎকার বাড়ি দেখাতে একটু খরচ করতে হয়। বিনার মাকে বলতে হবে মেয়েটাকে যেন সেদিন সঙ্গে নিয়ে আসে, সবাইকে চা দেবে। অফিস থেকে বেরোনোর সময় ভগ্নীপতিকে একটা ফোন করতে গেলেন প্রসাদবাবু, বাড়িটার জন্য একটা ধন্যবাদ দেওয়া উচিত। ফোন পাওয়া গেল না, ঠিক আছে কালই হবে, তাড়াহুড়োর তো কিছু নেই, বরং একটা রাত কাটুক। বাড়ি ফিরে প্রসাদবাবুর মন আরো ভালো হয়ে গেল, ছাদটা একেবারে ঝকঝক করছে, বোঝাই যাচ্ছে বিনার কাজ। খেলা শেষে ঝাঁট দিয়ে গেছে, একপাশে ইঁট দিয়ে আঁকা এক্কা দোক্কা খেলার অস্পষ্ট ছক। প্রসাদবাবু মুচকি হাসলেন, নিজের হাতে চা বানিয়ে এনে ছাদে মাদুর পেতে বসলেন, ফুরফুর করে হাওয়া দিচ্ছে, ঘরে ফেরা পাখির কিচির মিচির ডাক। ধীরে ধীরে সন্ধে নামল, আকাশ ভরা তারা, মস্ত বড় চাঁদ, নারকল গাছের পাতায় হাওয়া লেগে ফিস ফিস আওয়াজ হচ্ছে, বেশ লাগছে। এভাবে আকাশ গাছপালা পাখি অনেকদিন দেখা হয়নি। না কি করার, ছন্দা কাজটা ভালোই করেছে। প্রসাদবাবু হাত বাড়িয়ে নারকল গাছের পাতা ছুঁলেন, পাতার দল হাওয়ায় সরসর করে একবার সরে গেল আবার ফিরে এলো, যেন প্রসাদবাবুর সঙ্গে খেলতে চাইছে। অনেক রাত পর্যন্ত ছাদেই বসে রইলেন প্রসাদবাবু, নিজেই অবাক হয়ে গেলেন, কই ভয়টা কিছু করছে না তো, ভয় সব পালিয়েছে নাকি? নিশ্চয়ই পালিয়েছে, ছন্দা ঠিকই বলেছে, এতদিন অন্ধকার ঘুপচি ঘরে থাকতে থাকতে মনের ভেতরেও অন্ধকার বাসা বেঁধেছিল, এই খোলামেলা পরিবেশ তাকে মুক্ত করেছে। প্রসাদবাবু মনে মনে হেসে উঠলেন, না ভয় পালায়নি, ভয় ফিরে এলো অনেক রাতে, তবে সেটা প্রসাদবাবুর পরিচিত ভয় নয়, অপরিচিত ভয়।
অনেক তীব্র, হাড় হিম হয়ে যায়। রাত তখন কটা, একটা নাকি দুটো? নতুন বাড়িতে সাধারণত প্রথম দিন ঘুম আসতে দেরি হয়। এই বাড়িতে প্রসাদবাবু কিন্তু বিছানায় শুয়েই ঘুমিয়ে পড়েছিলেন। ঘুম ভাঙল এক ধরনের অস্বস্তিতে। প্রসাদবাবু বুঝতে পারলেন অস্বস্তি নয়, আওয়াজ। হালকা একটা আওয়াজে ঘুম ভেঙেছে। ঝমঝম করে একটা শব্দ। আওয়াজটা আসছে থেমে থেমে। কি যেন ঘুমুর পায়ে হাঁটছে, হাঁটছে, হাঁটছে না, লাফাচ্ছে। কি লাফাচ্ছে, কোথায় লাফাচ্ছে? গলা শুকিয়ে গেল প্রসাদবাবুর। তিনি চোখ খুললেন। ঘর অন্ধকার। অন্ধকার কেন? ঘর অন্ধকার থাকার তো কথা নয়। রাতে তো তিনি আলো চেয়ে শুয়েছিলেন। নতুন জায়গায় তিনি ঝুঁকি নেননি। চোর ডাকাত থাকতে পারে, আলো দেখলে ভয় পাবে। ধড়ফড় করে বিছানায় উঠে বসলেন প্রসাদবাবু। আলো কেনে ভালো, লোডশেডিং হতে পারে, মাথার উপর ফ্যানও তো ঘুরছে না। প্রসাদবাবু বুঝতে পারলেন ঝমঝম আওয়াজটা আসছে ছাদ থেকে, কখনো জোরে কখনো মিলিয়ে যাচ্ছে। শরীরের অস্বস্তিটা এবার ভয়ের চেহারা নিল। অন্য সময় এর ছিটে ফোঁটা ভয় পেলেও প্রসাদবাবু চাদর মুড়ি দিয়েছেন। আজ কিন্তু উঠে বসলেন। একবার ছাদে গিয়ে দেখলে কেমন হয়? কথাটা ভাবতেই প্রসাদবাবুর মন একসঙ্গে দুটো উত্তর দিল। একবার বলল, কিছু কিছু হয়নি, সব সব মনের ভুল, নিজে গিয়ে দেখে এসো, ভয় পেলে চলবে না, ভয়ের দিন তোমাকে শেষ করতে হবে। তারপরেই বলল, যেও না যেও না, বাইরে বিপদ আছে। দোনামনার মধ্যেই খাট থেকে নামলেন প্রসাদবাবু। অন্ধকারে টলতে টলতে দরজার দিকে এগিয়ে গেলেন। পা দুটোকে মনে হচ্ছে পাথর। কাঁপা হাতে দরজার ছিটকিনি খুলতে অনেকটা সময় লাগল। খোলা দরজা দিয়ে কয়েক পা বেরিয়ে এসে দাঁড়ালেন। নির্জন অন্ধকার ছাদ, আকাশে চাঁদ নেই, অসংখ্য তারা। ছাদ জুড়ে নরম আলো পড়েছে কুয়াশার মতো। সেই আলো সাদা আর নীলে মেশা, বেশ লাগছে দেখতে। মনে সাহস এনে চারপাশে ভালো করে তাকালেন প্রসাদবাবু। না, কেউ নেই। ঘুঙুরের আওয়াজটাও আর শোনা যাচ্ছে না। দূরে বড় রাস্তা দিয়ে ট্রাক চলে যাওয়ার আওয়াজ ভেসে এলো। নিশ্চিন্ত হলেন প্রসাদবাবু। নিজের মনেই পিঠ চাপড়ালেন। ভাগ্যের চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকেননি, তাহলে ভয়টা বেড়ে যেত। কাল সকালেই এই চমৎকার বাড়ি ছেড়ে পালাতেন। ঘুরে দাঁড়িয়ে ফের ঘরে ঢুকতে গেলেন প্রসাদবাবু। আর তখনই চোখ পড়ল নারকোল গাছটার দিকে। নিমেষে ঠান্ডা একটা স্রোত বয়ে গেল শরীরে। ওটা কি? গাছ তো নয়, অন্য কিছু। এটা মানুষ যেন। ঝাপসা চুল, হাসছে। অন্ধকারের চোখ মুখ, অন্ধকারের হাসি। ডাল পাতাগুলো লম্বা হাতের মতো বাড়িয়ে রেখেছে, পেতে রেখেছে ছাদের উপর। হাওয়ায় দুলছে তারা, আওয়াজ হচ্ছে,
খামচে ধরার আগে বাঁধানো ছাদে যেন নখে শান দিচ্ছে। চোখের পাতা ফেলতে পারছেন না প্রসাদ বাবু। তাকে কে যেন মাথার ভেতর বলছে, চলে যাও, পালিয়ে যাও, পালিয়ে যাও, দরজা বন্ধ করো, এক্ষুনি কণ্ঠস্বরটা বাচ্চা মেয়ের মতো চেনা, কিন্তু চিনতে পারছেন না প্রসাদ বাবু। তিনি বুঝতে পারছেন এখনই ঘরে ঢুকে যাওয়া দরকার, খুব দরকার, কিন্তু পারছেন না। নারকোল গাছের ডাল পাতা তাকে হাতছানি দিয়ে ডাকছে, তারপর হাত ধরে টান দিল। তিনি সম্পূর্ণ নিজের অনিচ্ছায় এগিয়ে যেতে লাগলেন ছাদের কিনারার দিকে। আর কয়েক পা গেলেই ছাদের ছোট্ট পাঁচিল, আর পাঁচিল ঢপকালেই জ্ঞান হারানোর আগে প্রসাদবাবু স্পষ্ট শুনতে পেলেন গাছটা বাচ্চা একটা মেয়ের গলায় হেসে উঠল। গলাটা এবার চিনতে পারলেন প্রসাদবাবু, ছোট্ট মেয়ে বীণা। পরদিন সকালে ছাদের ধারে অজ্ঞান অবস্থায় পাওয়া গেল প্রসাদবাবুকে। পেল আসানসোল থেকে আসা প্রসাদবাবুর বোন ছন্দা আর ভগ্নিপতি কিঙ্কর। তারা প্রসাদবাবুকে না জানিয়ে কাল রাতে ট্রেনে উঠেছিল। পরিকল্পনাটা কিঙ্করের, একেবারে বাড়িতে হাজির হয়ে শ্যালককে চমকে দেবে। এই কারণে দুদিন অফিস থেকে ছুটি নিয়েও এসেছে। ছন্দার কাজও আছে, দাদার জন্য বাড়িটা একটু গুছিয়ে দিয়ে যাবে, রান্নার একটা লোক চাই, খুঁজতে হবে। বিনার মা থাকলে কোনো চিন্তা ছিল না, কিন্তু এই শহরের পাট গুটিয়ে সে চলে গেছে। এক বছর আগে পর্যন্ত এই বাড়িতে বন্ধ দরজা খুলে ঝাড়পোছ করতে আসত, সঙ্গে তার ১২ বছরের মেয়েটাও থাকত, ছাদে খেলত। একদিন খেলতে খেলতে এই বাড়িরই ছাদ থেকে পড়ে মারা যায় বেচারি। তার মা তখন একতলায় ছিল। বাড়ির মালিকের কাছে ছন্দা শুনেছে বীণা মেয়েটা ছিল ভারী সুন্দর, কথায় কথায় হাসত, বায়না করায় একজোড়া ঘুঙুর কিনে দিয়েছিল তার মা। মেয়েটা সেই ঘুঙুর পরে লাফিয়ে বেড়াত, আওয়াজ হতো ঝমঝম করে। বীণা যে কি করে ছাদ থেকে পাঁচিল টপকে পড়ল তাই নিয়ে রহস্য হয়ে গেছে। কেউ যেন হাত ধরে টান দিয়েছিল, নইলে পাঁচিল টপকাবে কেন? যদিও এসব কথা প্রসাদবাবুকে বলেনি তার বোন, একই ভেতু মানুষ। কিঙ্কর ডাক্তার ডাকতে ছুটল। শুনছিলেন প্রসাদবাবুর ভয়, রচনা প্রচেত গুপ্ত, গল্প পাঠে ও প্রসাদ রঞ্জন প্রামাণিকের চরিত্রে দীপ, শিশিরবাবু ও কিঙ্কর অগ্নি, পল্টুর ভূমিকায় অত্রি, সহকর্মী চরিত্রে অমর্ত্য, ছন্দা শ্রী, বীণা মোহর, ভাগ্নে এবং গল্পের সূত্রধার আমি সোমক। এই পর্বের ধ্বনি পরিকল্পনা এবং আবহ সঙ্গীত সৌম এবং শুভ, পর্ব পরিচালনায় দীপ ও গোধূলি। মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ লেখক শ্রী প্রচেত গুপ্তকে এই বিশেষ উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। শেষ হল তারই লেখা প্রসাদবাবুর ভয়। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।